শারিয়াকান্দি উপজেলার দুর্গাচা ব্রিজে বন্ধুরা এই বৃষ্টি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। ব্রিজের ঠিক নিচে দেখুন কি সুন্দর একবার নির্মল বাতাস বইছে এখানে, আমার পাশে দেখুন একবার বাঙালি নদী। ব্রিজটা দেখতে খুবই সুন্দর, আপনারা যদি এখানে সকালে কিংবা বিকেল আসেন তাহলে অসাধারণ ভিউ পাবেন। আসলে অনেকেই ভুল করেন যে কোন বৃষ্টি বেশি বড়, মাসিরপাড়া ব্রিজ নাকি দুর্গাচা ব্রিজ। তাদের জন্য বলছি আসলে এই মাসিরপাড়া ব্রিজটি কিন্তু সবচেয়ে বড়, আমি বগুড়া জেলার মধ্যে ওটা এক সময় সবচেয়ে বড় ব্রিজ ছিল, কিন্তু এখন ওটাই নেই। কিন্তু এই ব্রিজটি মাসিরপাড়া ব্রিজের সমান না হলেও কিন্তু অনেক বড়। আর এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে গেছে বাঙালি নদী, দেখুন বন্ধুরা ব্রিজের ঠিক নিচে দেখছেন পাওয়ার টিলার দিয়ে কৃষকরা জমি চাষ করছেন। এই ব্রিজটি দেখছেন এটি কিন্তু চন্দনমশাই টু বগুড়া রোডে, আর এই যে ব্রিজে দেখুন একেবারে দুই সাইডে এরকম রাতে লাইটের জন্য ব্যবস্থা করা হয়েছে সৌর বিদ্যুৎ দিয়ে। সামনে যে সীমানা প্লেটটি দেখছেন তার ওই পাশে গাবতলী উপজেলা আর এই পাশটায় শারিয়াকান্দি উপজেলা। এই ব্রিজে ঘুরতে এসেছি কিন্তু এই বাংলা নদীর তীরে আসবো না সেটা কিন্তু নয়, দেখুন একবার আমার পিছন থেকে দেখুন ব্রিজটা, এখান থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর বাংলা নদী ভাঙে খুব কমই ভাঙে, আর নদী দেখুন পানি মোটামুটি আছে। আপনাদের এখান থেকে একটু ব্রিজের ভিউটা দেখাই।